হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই সুস্থ রয়েছ, আমরাও ভালো আছি। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে আমার এই নতুন ব্লগ ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেককেই আমার চ্যানেলে স্বাগতম। নতুন সকাল, নতুন আশা, প্রতিদিন যা বলে থাকি প্রতিদিনের মতোই আজকেও সকাল সকাল একটা ব্লগ শুরু করে দিয়েছি। ব্লগে শুরুতেই দেখতে পাচ্ছ যে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি শশা পেঁয়াজ দিয়ে। অনেকদিন ধরেই খেতে ইচ্ছে করছিল, তো যাই হোক সকালবেলায় মুড়ি চানাচুর খেয়ে সকালের ব্রেকফাস্টে রয়েছে খিচুড়ি, ডিম ভাজা আর ডিম সেদ্ধ। খিচুড়িটা মেনলি আসে আমার মেয়ের নামে, খিচুড়ি স্কুল থেকে। তো মেয়ে তো আর খেতে পারে না, এখন মেয়ের খাবারটা মা হিসাবে আমিই খেয়ে থাকি। তো এখানে খিচুড়ি স্কুলে যে খিচুড়িটা দেয় বাচ্চাদেরকে, সেইটা সম্পূর্ণ বাচ্চাদের খাওয়ার মতনই দেয়। আমি বাড়িতে যখন ওটাকে আমাদের বাড়িতে আনা হয়, আমি সেইটাকে একটু ফোড়ন দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে ফোড়ন দিয়ে আমার খাওয়ার মতন করে নিই আমি। তো যাই হোক, সেইটাকেই এখন রেডি করে নিয়ে খেতে বসে পড়েছি সকালবেলায়। বেশিরভাগ দিন আমার সকালবেলায় খিচুড়িটাই খাওয়া হয়ে থাকে। তো আজকে তো খিচুড়ি আর ডিম ভাজা সব থেকে একটা কি বলবো পপুলার খাবার, আমার তো ভীষণ প্রিয় খিচুড়ি আর ডিম ভাজা। তো সকাল সকালই খেতে বসে পড়েছি খিচুড়ি আর ডিম ভাজা। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে সকাল থেকেই যেহেতু ব্লগটা শুরু করেছি, আজকে সারাদিন যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাবান্না জোগাড়ের কাছে। তো আজকে আমাদের বাড়িতে দুপুরে কি মেনু হবে জানি না, মাছের ঝোল তো হবে আর তার সাথে এখানে শাক হবে, তার সাথে আর অন্য কোনো মেনু হবে কি না এখন বলতে পারছি না। তবে পাশের বাড়ির জমি থেকে এই কলমি শাকগুলো তুলে নিয়ে এসেছে, তো তাদের থেকেই নেওয়া হয়েছে সেই শাকগুলো। এখন আমি ধোয়া হয়ে গেছে, ভালো করে বেছে ধোয়া হয়েছে, তো এগুলো আমি এখন কেটে নেব। তো যখন রান্না হয় হবে, তো আমার যে কাজটা তো সেইটুকুনি আমি করে রাখবো। যদিও আমি ঘরে তেমন কোনো কাজকর্ম করতে পারি না, যেহেতু আমার মেয়ে ছোট, মেয়ে দুষ্টুমি করে, তবুও চেষ্টা করি যতটুকু করার, তো ততটুকু হেল্প করার মতন ততটুকু আমি হেল্প করি। আর মেয়ে যখন ঘুমায় তখনই পারি আমি কাজকর্ম করতে, মেয়ে যখন জেগে থাকে তখন সম্ভব হয় না, কারণ আমার মেয়ে এখনও প্রপারভাবে বসতে পারে না, একলা একলা বসতে পারে না। ওকে যে একলা বসিয়ে রেখে আমি কোনো কাজ করব সেইটাও আমার হয়ে ওঠে না, যেহেতু মেয়ে খুবই ছোট, একাও বসতে পারে না এখন, ভালো করে হাম্মুও দিতে পারে না। সামনের দিকে হাম্মু দেওয়ার জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুরোপুরি এখনও হাম্মু দিতে পারে না। তো সেই জন্য আমি ওকে মানে আমার পাশে বসিয়ে রেখেও তেমন কোনো কাজ করতে পারি না। আর একমাত্র যদি ঘুমিয়ে থাকে তবেই আমি সব ধরনের কাজকর্মগুলো করতে পারি, বা কেউ যদি ওকে রাখে। তো যাই হোক, এখন এই শাকগুলোই ভালো করে কেটে নেব, শাকগুলো একদম কচি। যদি আমি আগে কখনো কলমি শাক খাইনি, আমাদের বাবার বাড়িতে কখনোই কলমি শাক রান্না হয়নি, তো আজকে প্রথম খাবো, খেয়ে দেখবো যে কেমন লাগে। শাকগুলো দেখে তো ভীষণ ভালো লাগছে, যখন আমি কাটছি একদম কচি, মানে কি বলবো বঠিতে শাক দিতেও হচ্ছে না, শাক যেন এমনি কেটে যাচ্ছে, এতটাই কচি শাকগুলো। আর খেতেও নিশ্চয়ই ভালো হবে, আমার তো ইচ্ছে করছে যে আজকে শাক দিয়েই ভাত খাবো, কারণ আমি কলমি শাক আগে কখনোই খাইনি। খাওয়ার পরে কেমন লাগে সেটাও তোমাদের আমি অবশ্যই জানাবো। আর তোমরা কে কে কলমি শাক আগে খেয়েছো বা খাও বাড়িতে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি এক এক করে কাজবাজ সেরে নিতে থাকি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কলমি শাক একদম কুচো কুচো করে কেটে নিয়েছি, যতটা কুচো করে কাটা যায়। তো এখন এই শাকটাকেই ঢাকা দিয়ে রেখে দেব, যখন রান্না হয় তখন তো হবেই। সকালবেলা ঘুম থেকে উঠেই মেয়ের জন্য জল গরম করে রেখেছিলাম, তবে সেই জল গরমটা তো ফ্লাক্সে ভরেছি, আর তার সাথে আবার জল গরম করেছি কিসের জন্য, মেয়েকে তো এখন ঠান্ডা জলও খাওয়ানো হয়। মেয়ের বয়স যেহেতু 10 মাস রানিং, ওকে 6 মাসের পর থেকেই আমি একটু একটু করে জল খাওয়াই। আর সেই জন্য কি করি, জল খানিকটা বয়েল করে ঠান্ডা করে বোতলে ভরে রাখি, যখন সারাদিনে খাওয়ানোর হয় এই জলটাই আমি ওকে ফিডারে ভরে খাইয়ে দিই। তো এবার দেখতে থাকো মেয়ে কি করে। এটা কে খাবে? বসো 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 বসো, তুমি আগে বসো বসো বসো। কে খাবে লিচি? কে খাবে? খাব, এটা আগে ধরো, তুমি এটা ধরো, এটা ধরো। হ্যাঁ, না 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 ভালো করে বসো। আমি খাই, আমি খাই, আমি খাই, না তো বন্ধুরা দেখতেই পারলে যে মেয়ে প্রথম লিচু খেয়ে কেমন রিয়াকশন দিল। এর আগে আমি যখন ওকে আম খাইয়েছিলাম সেই আমের ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তার মধ্যেও কিন্তু দেখা গিয়েছে যে ওর আম ভীষণ প্রিয় বা খুব ভালো লেগেছে ওর আমটা। তবে আজকে যখন প্রথম লিচু খাচ্ছে সেই ভিডিওটাও যখন তোমাদের সাথে শেয়ার করছি, আমি কিন্তু আগে দেখিনি যে ও লিচু খেয়ে কেমন করবে, বা আগে দিয়েছি আমি এমন কোনো ব্যাপার নয়। ক্যামেরাটা অন করে আজকে প্রথম তোমাদের সামনে আমি ওর মুখে লিচু দিলাম, তো মেয়েও ফোনের দিকে তাকিয়ে রয়েছে আর লিচু খাচ্ছে। তবে লিচু খেয়ে ওর যে রিয়াকশানটা আমার তো দেখে ভীষণ কিউট লাগছে। আর মেয়ে যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, চেষ্টা করি সব ধরনের খাবারই ওকে অল্প অল্প করে দেওয়া, তবে ভয় লাগে, ছোট মানুষ তো, যদি হজম না হয়, যদি পেটে ব্যথা করে। আর মা হিসাবে সন্তানের যে কোনো খাবার প্রথম খাওয়া খুবই ভালো লাগে, আর দেখে তো মনেই হচ্ছে লিচু ভীষণ প্রিয়। তো যাই হোক, মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন ওর পুচকির পাপার সাথে ভিডিও কলে কথা বলে নিচ্ছি। যদিও তেমন একটা সময় হয় না, ওর পাপার ডিউটির জন্য আমার সাথে কথা বলতে পারে না, আর আমি মেয়েকে যখন ডিউটি দিই সেই সময় আমিও ফোনে কথা বলতে পারি না। আর এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে। দুপুরের পর থেকে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, আবার চলে এলাম সন্ধ্যাবেলায়। আর অনেক দিন ধরেই না মিক্স খেতে ইচ্ছা করছিলো, তবে যাওয়ার জন্য আর কে এনে দেবে তার জন্য আর খাওয়া হয় না। তো যাই হোক, আজকে মিক্স নিয়ে এসছে বাড়িতে, তবে এই মিক্সটা আমি যেই মিক্স খেতে চেয়েছি এটা সেই ধরনের মিক্স নয়, এর মধ্যে চাউমিন অ্যাড করে দিয়েছে। আমি যে মিক্সটা পছন্দ করি সাধারণত সেইটা হলো মিক্স রাইস।
আর তবে এর মধ্যে চাউমিন অ্যাড করাতে আমি জানি না কেমন লাগবে, তবে অল্প আমি টেস্ট করব। আর আজকে সকাল থেকে সন্ধে পর্যন্ত যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আর ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। আমি আগেও বলেছি, এখনও বলছি, তোমাদের ভালোবাসা পেলেই আমি নতুন নতুন ভিডিও বানাতে পারবো, আমার উৎসাহ জাগবে, আর হয়তো একদিন নিজের স্বপ্নগুলোকেও পূরণ করতে পারবো। তো যাই হোক, তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর আমার ব্লগ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন নতুন ব্লগ পেতে গেলে অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফলো করে সাথেই থাকতে হবে। চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই।